আসসালামু আলাইকুম। এই যে L805 মডেল প্রিন্টারে আমি ডিটিএফ এর সাদা কালিটি কালি শেষ হয়ে গেছে, তো আমি সেই কালিটি আমি এখন ঢুকাবো। একদম সহজ এবং সিম্পল। এই যে কালের যে সায়ান রং মেজেন্টা, তারপর এই যে লাইট মেজেন্টা এবং লাইট সায়ানের যে পয়েন্টটি আছে, এই পয়েন্টটিতেই আপনাদের ডিটিএফ এর সাদা কালিটি ঢুকাতে হয়। কালিটি যখন ঢুকাবেন তখন আপনারা একটু জাকিয়ে ঢুকাবেন, যদি না জাকিয়ে ঢুকান তাহলে সাদা কালারটি, ডিটিএফ এর যে সাদা কালারটি, এই সাদা কালারটি একটি গাঢ় থাকে, কিছু গাঢ় হয়। যদি আপনারা না জাকিয়ে ঢুকান তাহলে উপরের পানিটুকু চলে যাবে, নিচে যে কালারটি আছে সেটি থেকে যাবে। তো কালি ঢুকানোর সময় এটি আপনারা মাথায় রাখবেন। এই যে দেখুন, আমি সম্পূর্ণ কালি ঢুকালাম না, আমি সম্পূর্ণ কালি ঢুকালাম না, কিছু রেখে দিলাম, কারণ আমি শুধু আমার যে অন্য কালারের যে কালিগুলো আছে এটি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে, তো আমি শুধু সাদা কালার প্রিন্ট করব। তো আমি দেখব শুধু সাদা কালার, যে দুইটা কালি আছে শুধু সাদা কালার দিয়ে, আমার অন্য কালি না থাকার পরে শুধু সাদা কালার দিয়ে প্রিন্ট আসে কি না সেইটি আজকে চেক করব। যদি আমি সাকসেসফুল হয়ে যাই অথবা যদি এরকম হয় তাহলে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।